কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের 10 লাখ ডোজ আগস্ট মাসে দেশে আসবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি রাশিয়ার টিকা কেনার আলোচনা অনেক এগিয়েছে বলে জানিয়েছেন তিনি। চীন সহ উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় এবং বাংলাদেশের টিকা উৎপাদনের ব্যাপারেও আলোচনা চলছে। আগস্ট মাসে 10 লক্ষ অ্যাস্ট্রাজেনেকা টিকা কোভ্যাক্স টিকা আমরা পাব, সেই চিঠি আমাদেরকে দিয়েছে, আমরা পেয়েছি। আমরা প্রত্যেককে দুইটা প্রপোজাল দিই, একটা হলো যে আমরা সরাসরি ক্রয় করতে চাই, সেটা আমাদেরকে দেন ফিনিশ প্রোডাক্ট। পাশাপাশি এটাও বলি যে আমাদের দেশে আপনারা টিকা উৎপাদন করেন যৌথ উদ্যোগে। চীন থেকে দুই ধাপে উপহার পাওয়া 11 লাখ ডোজ 5 লাখ মানুষকে দেয়া হবে। মন্ত্রী বলেন, যারা আগে রেজিস্ট্রেশন করেছেন এক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া স্বাস্থ্যকর্মী ও পুলিশ, মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত ব্যক্তিবর্গ, বিদেশগামী কর্মী, ঢাকার দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 11 লক্ষ টিকা মানে 5 লক্ষ লোককে আমরা দিতে পারবো। যে সকল ব্যক্তি ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে কিন্তু এখন পর্যন্ত কোনো কোভিড-19 টিকা পাননি, তাদেরকে এই টিকা দেওয়া হবে। চীন থেকে পাওয়া ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী 19 জুন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।